বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে আবার তুলে ধরছি। বলতে গেলে আমাদের যে করিমপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন হওয়ার কথা, এবং ট্রেন লাইনের তো অনেক ভিডিওই করেছি যে কোন দিক দিয়ে মার্কগুলো করেছে, জিপিএসের ম্যাপগুলো করেছে, সেগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো এখন আমি হরিপুরে চলে এসেছি, নাজিরপুর বেতাই হরিপুর। তো বন্ধুরা, বেতায় দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখা, এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এটা হলো সাধু বাজার। মানে সাধু বাজার হয়ে চলে আসলাম একেবারে হরিপুর। তো এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা, এই দিক দিয়ে একেবারে চলে যাচ্ছে, একেবারে মানে ট্রেন লাইনটা যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে মাঠের ভিতর দিয়ে হচ্ছে। কিন্তু এখন ট্রেন লাইনে যেটা শুনেছি যতদূর, সেটা হলো একটু জমি কেনা বেচার ওইটা একটু কাজ চলছে, সেটা শুনেছি অবশ্য। এখান থেকে অনেকটা জায়গায় জুড়ে আছে, বলতে গেলে ট্রেন যাওয়ার যে মানে রাস্তা কতটা প্রয়োজন সেটা কিন্তু একটা এখানে আর একটা আছে ওই দিকে সামনে। তো এখন একটু সামনেও আপনাদের ওটা দেখাবো। তো এই যে বন্ধুরা, সব মাঠের রাস্তা দিয়ে এই যে সব মানুষজন যাচ্ছে, আর বলতে গেলে আমি যত দূরই দেখেছি মানে বাড়িঘর যেগুলো পড়ছে সেগুলো খুবই কম, আর একেবারে ট্রেন লাইনটা হচ্ছে একেবারে মাঠের ভিতর দিয়ে। তা আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, সামনে আছে ওই জিপিএসের ম্যাপটা, একেবারে মাঠের ভিতর দিয়ে মানে যতদূর দেখছি আইডিয়া। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে জিপিএসের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানেও সেই একই রকম এই যে নাট দিয়ে একেবারে কী করা আছে, এই যে হ্যাঁ লোহারি দিয়ে করা, টাইট করে লাগানো আছে যেন কোনোভাবে উঠে না যায়, ঠিক আছে। আর এই যে জিপিএসের এখানে চিহ্ন দেওয়া আছে জিপিএস 28A, এখানে জিপিএসের চিহ্নটা দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একেবারে সব মাঠের ভিতরে রাস্তা দিয়ে। ওই তো আমি তো ওইদিকে আপনাদের দেখালাম, এখন ওইদিক থেকে এইদিকে এসে আপনাদের দেখাচ্ছি পুরো মাঠ। তো বন্ধুরা, ট্রেন লাইনের যদি কোনো কিছু জানতে পারি বা আমাদের গ্রামের আশেপাশে কোনো ইঞ্জিনিয়ার বা কেউ আসে, তাহলে অবশ্যই সেই আগের মতো আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো দেখলেন এই যে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, আর নতুন ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো।